এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ তামিম। ইনান, প্রায় এক সপ্তাহর বেশি সময় হয়ে গেল পাকিস্তান নির্বাচন হওয়া, এখনও সরকার গঠন করতে পারেনি, আসলে সংকটটা কোথায়, কী দেখছেন আপনি? যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে পিপিপি এবং পিএমএলএন এখন পর্যন্ত তারা কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে পারেনি, কিন্তু আমরা কয়েকদিন আগে বলেছি যে তারা কিন্তু সরকার গঠনে ঐকমত্য হয়েছে, জোট সরকার গঠনের জন্য। প্রথম দিকে যে সংকটটা ছিল সেটা ছিল প্রধানমন্ত্রী কে হবে। প্রথম থেকে বলা হয়েছিল যে পিএমএলএন এর যে যিনি প্রধান নওয়াজ শরীফ, তিনি হবেন প্রধানমন্ত্রী। কিন্তু পরবর্তীতে বিলাল ভুট্টোর দল পিপিপির পক্ষ থেকে বলা হয়েছে যে নওয়াজ শরীফকে তারা কোনোভাবেই মেনে নেবে না। পরবর্তীতে এটা দর কষাকষি হয়ে আসে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ, অর্থাৎ সাবেক এর আগের মেয়াদে যিনি ছিলেন শাহবাজ শরীফ, তাকে এই প্রধান করে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেবেন, এমন একটি সমঝোতায় তারা পৌঁছেছে। কিন্তু আরও বেশ কয়েকটি মন্ত্রিত্ব রয়েছে, পদ রয়েছে, যেগুলো নিয়ে তাদের মধ্যে এখনও দর কষাকষি রয়েছে। এমনও শুনেছেন তামিম যে তারা আড়াই বছর করে দুই মেয়াদে এই পিপিপির পক্ষ থেকে একজন প্রধানমন্ত্রী থাকবে, আবার পিএমএলএন এর পক্ষ থেকে একজন প্রধানমন্ত্রী থাকবে, এমন কিন্তু সমঝোতাও কিন্তু আমরা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত এটির কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এখন আসলে ওই জায়গাতেই তারা আটকে রয়েছে। আমরা সবশেষ অবস্থানগুলো একটু দর্শকদের দেখে আসতে চাই যে পাকিস্তানের নির্বাচন কেন্দ্র করে এখন পর্যন্ত আসলে কী ঘটছে পাকিস্তানে। আমরা দেখতে পাচ্ছি যে সরকার গঠনে বিলম্ব, আপনি জানেন যে এক সপ্তাহ বেশি সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তারা আসলে সরকার গঠন করতে পারেনি। আর মূল কারণটি হচ্ছে ঐকমত্যের অভাব, অর্থাৎ তারা সরকার যে গঠন করবে সেই সরকারের রূপরেখা কী হবে, সিনেট চেয়ারম্যান কী হবে কিংবা স্পিকার কী হবে, তারা এটি নিয়ে এখনও তারা দোটানায় রয়েছে। এই জিনিসগুলো তারা এখনও নিশ্চিত করতে পারেনি। আর এই যে সরকার গঠনে যখন দোটানা চলছে, তখন কিন্তু পিটিআইয়ের যে কর্মী সমর্থকরা তারা পাকিস্তান জুড়ে বিক্ষোভ করছেন, এমনকি বেলুচিস্তানেও কিন্তু বিক্ষোভ হয়েছে। এবং বেলুচিস্তান জুড়ে বিক্ষোভের কারণে ইরানের সঙ্গে যে পাকিস্তানের সীমান্ত, সেখান দিয়ে তাদের বাণিজ্য হয়, সেই বাণিজ্য রেভিনিউ একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। পাকিস্তানের অর্থনীতি এমনিতেই অস্থিতিশীল, তার উপর এই বিক্ষোভের কারণে, স্ট্রাইকের কারণে আরও নতুনভাবে আসলে সংকট দেখা যাচ্ছে। এবং পিটিআইয়ের যে বর্তমান দাবি, তারা বলছে এই মুহূর্তে যে নির্বাচনটি তারা করেছে, এই নির্বাচন তারা তো কোনোভাবেই মানবে না, সেটি তো যখন আমরা শুনছি। এর মধ্যেই কিন্তু আবার রাওয়ালপিন্ডির নির্বাচন কমিশনার একটি নতুন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যেটি একটু আগে প্রতিবেদনে আমরা দেখলাম যে তিনি বলেছেন নির্বাচনে কারচুপি হয়েছে, এবং নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এবং শুধুমাত্র রাওয়ালপিন্ডির কমিশনারও নয়, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ মানবাধিকার কমিশনার, অর্থাৎ পাকিস্তান হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নির্বাচনে একেবারে নির্বাচনের দিন কিংবা তার আগে থেকেই যেভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, মোবাইল ইন্টারনেট, মোবাইল সার্ভিস সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, একটি কারণ ছিল নির্বাচনে অনিয়ম করা। এবং সেই তথ্য প্রমাণ তারা পেয়েছে, তারা দাবি করছে বা পাকিস্তানের নির্বাচন কমিশন, তারা বলছে যে এই নির্বাচনে যে ব্যাপক ধরনের কারচুপি হয়েছে সেই তার প্রমাণ রয়েছে। এবং এই কারচুপির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি এরই মধ্যে তারা বলছে তারা কাজ শুরু করেছে, তদন্ত করে তারা জানাতে পারবে যে আসলে এখানে কারচুপি হয়েছে, কী ধরনের অনিয়ম হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের নাটক। তামিম, আপনি শুরুতে যেমনটি বললেন যে পিটিআই সমর্থিত আমরা যদি বলি যে সব স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, 101 জনের মধ্যে প্রায় 93 জনের মতো পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন, কিন্তু এরপরও আপনি যেন অবাক হবেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন বাদে অন্য কাউকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি যে তারা নির্বাচনে জয়ী হয়েছেন। এই বিষয়টি নিয়েও তাদের মধ্যে ব্যাপক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে, এবং সেটি কিন্তু আমরা এখন এই যে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভের মধ্যেও দেখতে পাচ্ছি। এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, এবং পিটিআর পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিশোধ নেবেন না ইমরান খান। এটি বলার কারণ হচ্ছে যদি কোনোভাবে জোট সরকার গঠন করা হয়, আপনি জানেন যে জোট সরকার কিন্তু খুব বেশি স্থিতিশীল হতে পারবে কিনা এটি নিয়ে একটি শঙ্কা রয়েছে, কারণ স্বতন্ত্র প্রার্থীদের যেই শক্তি, তারা যদি কোনো একটি জোটে গিয়ে বিরোধী দলের শক্ত অবস্থান নেয়, আবারও সেই ইমরান খানকে যেভাবে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, এই পরবর্তী জোট সরকারকেও অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হতে পারে। পরবর্তীতে যদি কোনো কারণে ইমরান খান যদি আবার ক্ষমতায় বসেন, প্রধানমন্ত্রী পদ পান, সেক্ষেত্রে পিটিআইয়ের মুখপাত্র বলছেন যে ইমরান খান কোনোভাবে প্রতিশ্রুতি দেবেন না, তারা নিশ্চিত থাকতে পারেন। আসলে তামিম, এই ছিল সামগ্রিকভাবে পাকিস্তানের নির্বাচন পরবর্তী প্রসঙ্গ। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।